গত ৬ মাস ধরে আন্তজেলা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় পানি কাদায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কোনো কাজে আসছে না বলে অভিযোগ করে সংশ্লিষ্টরা। নূর আলম দুলালের প্রতিবেদন। এটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বাইপাস মোড়। এখানে একটি রাস্তা দিয়ে শহরে প্রবেশ, আরেকটি বেরিয়ে যাওয়ার। কিন্তু গত ৬ মাস যাবত বাম পাশের সড়কটির অন্তত ২০টি স্থানে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলো একমুখী হয়ে চলছে। এতে দুর্ঘটনা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দুর্ভোগও ফোয়াচ্ছেন এলাকাবাসী। ধুলার সময় ধুলায় বসত বাড়ি তো বাস করতে পারে না, আশেপাশের দোকানপাট তো এমনি বন্ধ হয়ে গেছে, আবার বর্ষাকালে কি অবস্থা খানাখন্দ। নিম্নমানের সংস্কার করে চলে যান, তার কয়েকদিন পরেই দেখা যাচ্ছে খানাখন্দে ভরে যায়। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে মাত্র ২ বছর আগে সংস্কার করা হয় সড়কটি। এ সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী সওজ কর্তৃপক্ষকে বাধা দিলেও কানে নেয়নি তারা। এতে করে যানজট সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন চালকরা। গত ডিপে গিয়ার বক্সে ৪ নম্বরের ইয়ে নষ্ট হয়ে গেছে, ওইটা এখনো সারেইনি। রাস্তাটা করছে কিছুদিন আগে, তারপরে মনে করেন রাস্তাটা কয়েকদিনের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। সড়ক বিভাগ থেকে কিছু কিছু ইট দিয়ে রাস্তাকে সচল করা হয়, দুই একদিনের ভিতরে আবার সেটা বিকল হয়ে যায়, বিকল হয়ে গেলে পরে রাস্তাঘাট আবার সেই যানজটে পরিণত হয়। সড়কটি সংস্কারের মান বজায় রেখে কাজ চলছে বলে জানালেন সওজের এই নির্বাহী প্রকৌশলী। এই বর্তল মোড় এবং আপনার ত্রিমোহনী মোড় দুইটা মোড়ে আমরা এবার রিজিট পেমেন্ট করে দেব। এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, বর্তমানে কাজ চলছে এবং এই টেন্ডারের মাধ্যমে এটার কাজ হয়ে যাবে। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন এই সড়কটি সম্পর্কে তারা সওজ কর্তৃপক্ষকে কয়েকবার অবহিত করেছেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, এতে দুর্ভোগ ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। সড়কটি স্থায়ীভাবে সংস্কার হলে এর দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATV BD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATV News এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATV BD তে। SATV সাথে আছি সবসময়।